আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তাপমাত্রা আরও বেড়েছে, বিদায় পর্যায়ে শীত, চলতি মাসের শেষে হতে পারে বৃষ্টি, আসতে পারে তীব্র কুয়াশার দাপট, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আসবে মেঘ বৃষ্টি, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ফের বৃষ্টির আশঙ্কা, আবারও নামতে পারে শীত। রাজধানী সহ সারা দেশে গত কয়েক সপ্তাহ ধরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত বেড়েছে, ফলে শীতের অনুভূতি কমে গিয়ে পরিবেশ অনেকটাই নাতিশীতোষ্ণ হয়ে উঠেছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে প্রকৃতিতে শীতের অনুভূতি তীব্র না হলেও শীতকাল একেবারেই চলে যায়নি, এ অবস্থায় তাপমাত্রা আরও বাড়বে ও মাস শেষে হালকা বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ থেকে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং দেশের অধিকাংশ এলাকায় শৈত্যপ্রবাহ মুক্ত থাকতে পারে। এই পরিস্থিতি জানুয়ারির বাকি সময়ও অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে চলতি মাসের 31 তারিখে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রাজশাহী রংপুরের দিকে বৃষ্টি হওয়ার কিছুটা আশঙ্কা দেখা যাচ্ছে। বৃষ্টি হলে এই দুই বিভাগে শীতের তীব্রতা আবারও কিছুটা বাড়বে। তবে শীতের তীব্রতা বাড়লেও ডিসেম্বরে জানুয়ারির মতো শীত অর্থাৎ দেশে আবারও শৈত্যপ্রবাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী ফেব্রুয়ারি মাসে কুয়াশার প্রবণতাও কিছুটা বাড়বে। কুয়াশার বেল্ট, দেশে কুয়াশা বেল্ট দুর্বল রয়েছে। আগামীতে দেশের কিছু কিছু এলাকায় স্বল্প স্থায়ী কুয়াশা বেল থাকতে পারে, এতে কিছু কিছু এলাকায় সূর্যের দেখা মিলতে দেরি হলেও হতে পারে এবং তা বেলা বাড়ার সাথে সাথে দ্রুতই পরিষ্কার হয়ে যেতে পারে। জানুয়ারির বাকি সময়ও দেশের আকাশ আংশিক মেঘলা বা আংশিক কুয়াশা বেল দ্বারা আক্রান্ত থাকতে পারে এবং বেলা বৃদ্ধির সাথে সাথে দেশের অধিকাংশ এলাকায় সূর্যের দেখা মিলতে পারে। এদিকে গতকালের তুলনায় আজ দেশের বেশিরভাগ স্থানেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।